জঙ্গি তুরাকিতে চলছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিন, জিকির আসকারে ব্যস্ত লাখো লাখো মুসল্লি। উত্তরাঞ্চলে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল 6.1 ডিগ্রিতে, ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। এবং নাব্যতা হ্রাস ও ডুবোচর সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে ভিড়তে পারছে না কার্গো জাহাজ, অচল বন্দরের কার্যক্রম। স্বাগত এশিয়ান নিউজে, দর্শকপুর সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণ গোলদাস। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। টঙ্গীর তুরাক নদীর তীরে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। ফজরের নামাজের পর আমবয়নের দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। ইস্তেমার অংশ নিতে দ্বিতীয় দিনেও অসংখ্য মুসল্লি ময়দানে এসেছেন। মূল ময়দানে স্থান না পেয়ে অনেকেই অবস্থান নিয়েছে সড়কে। এদিকে আগামীকালের আখেরি মোনাজাত উপলক্ষে মধ্যরাত থেকে বিভিন্ন সড়কে যান চলাচল নিষিদ্ধ করেছে ডিএমপি। ফখরুল ইসলাম ফাহিমের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। বাদ ফজর আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের কর্মসূচি। শীত উপেক্ষা করে ময়দানে আছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। অনেকেই শেষ মুহূর্তে ইস্তেমা ময়দানে জায়গা না পেয়ে রাস্তার ধারেই ঠাঁই নিয়েছেন। ইসলামের বাণী বিশ্বের মানুষের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং ইমান আমল সুন্দর করার জন্যই বিশ্ব ইস্তেমায় জড়ো হয়েছেন বলে জানান মুসল্লিরা। প্রতিটা মানুষ কিভাবে দিন মানতে পারে, যাতে প্রতিটা মানুষ কিভাবে আল্লাহ থেকে চিনতে পারে, প্রতিটা মানুষ কিভাবে এরকম জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, বলে এক ফিকির এক আমাদের ইস্তেমা। আমরা অনেকেই গুনাহগার আছি, এখানে অনেক লোকের মাধ্যমে একটা দোয়া হয়, নামাজ হয়, বয়ান হয়, এগুলোর মাধ্যমে অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। বড় জমায়েত হওয়ায় নানান ভোগান্তি পোহাতে হচ্ছে মুসল্লিদের, তবে আল্লাহ সন্তুষ্টির জন্য এসব সহ্য করছেন বলে জানান তারা। বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা নামাজ পড়তেছে না, আল্লাহ তাআলার বিধানগুলো পরিপূর্ণভাবে মানতেছে না, তো এখান থেকে বলা হচ্ছে যে ওদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য। আমরা এই করোনার জন্য দুবছর ইসমা বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে বাংলাদেশের মানুষ এবার ইসমা পায় খুব খুশি হয়েছে। এদিকে বিশ্ব ইস্তেমার মোনাজাতকে কেন্দ্র করে মধ্যরাত থেকে আশপাশের কয়েকটি রাস্তা বন্ধ করে রাখা হবে বলে জানান জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম। সেক্ষেত্রে বিকল্প রাস্তা ব্যবহারের কথা জানিয়েছেন তিনি। টঙ্গী থেকে আমরা ভোগড়া বাইপাস পর্যন্ত এই রাস্তাটা আমরা যদি প্রচুর লোক হয় আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিব, তাহলে এই রোডটা আমরা ব্লক করে দেব। ঢাকার দিকে আসবে তারা ভোগড়া বাইপাসে 300 ফিট হয়ে তারপর ঢাকা ঢোকে, এইটা আমরা অনুরোধ করছি, কারণ এই রোডে প্রচুর লোক থাকবে, লোক সমাগম থাকবে। রবিবার বিশ্ব শান্তি কামনায় বেলা 11টার দিকে মোনাজাত হওয়ার কথা রয়েছে বলে জানান পুলিশ কমিশনার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশে সকাল থেকেই বাড়ছে শীতের প্রকোপ। আজ শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ সকালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 6.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারহানা তাহের তিথি। সকাল থেকে শীতের প্রকোপ বেড়েছে সারা দেশে। আজ শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর বৃষ্টি হলে তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে, তবে ঢাকায় বৃষ্টিপাতের কোনো আভাস নেই। তীব্র শীত পড়া জেলা উপজেলাগুলোতে সাধারণ মানুষের জন্য ঘর থেকে বের হওয়ায় দুষ্কর এখন। আবার কাজের জন্য যেসব শ্রমজীবী মানুষকে বের হতে হচ্ছে তাদের অনেকেই আবার কাজ পাচ্ছেন না। অনেক শীত, শীতে আসা যাচ্ছে না, শহরে কিছু দেখা যায় না, রাস্তাঘাট আসা খুব কষ্টকর। এই শীতে কাজ কাম হইলো হালকা, ঠিক আছে, খুবই হালকা। ভ্যান চালাই, এই আসা নাকি 8টায়, সে জায়গায় আসি 12টায়। ব্যবসা বাণিজ্য একেবারে কম, লোকজন বাসা থেকে ঠান্ডার ভয়ে বেরিয়ে পারতেছে না। বিভিন্ন এলাকায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ, হাসপাতালে রোগীদের চাপ সামলাতে বাড়তি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষরা। আমার বাচ্চা হঠাৎ করে খিঁচুনি হচ্ছে,
এই কারণে ডাক্তার দেখালাম, ডাক্তার আবার এই সদরে ভর্তি করেছে। বাচ্চা শ্বাসকষ্ট নিয়ে চাপ দিছিল, তাই নিয়ে এসে বাচ্চার ডায়রিয়া কলেরা এক সপ্তাহ হলো, এরকম খুব বেশির জন্য এই হাসপাতালে এসে ভর্তি হচ্ছি। তিন দিন চার দিনের শীতের কারণে পাতলা পায়খানা এবং ডায়রিয়া এবং নিউমোনিয়া, বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা তাদেরকে ঠান্ডাটা এড়িয়ে চলতে হবে। বিশেষ করে খুব ভোরে ঘরের বাহির না হওয়া এবং সন্ধ্যার আগেই তাদেরকে ঘরে প্রবেশ করা উচিত এবং ঠান্ডা থেকে সবসময় নিজেকে সেফ রাখা উচিত এবং গরম কাপড় চোপড় পরা উচিত। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে, ফলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না যানবাহনগুলো। ফারহানা তাহের, তিথি, এশিয়ান টেলিভিশন। দর্শক, রংপুর থেকে শীতের আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, উত্তরাঞ্চলে শীতের তীব্রতা কেমন দেখছেন? সুবর্ণা, আসলে যদি শীতের তীব্রতা বলতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে আকাশে কিন্তু উকি দিচ্ছে একটু করে সূর্যের আলো, তবে এই মেঘের কারণে কিন্তু এই সোনালি রোদ, এই আশায় কিন্তু অনেকে আমরা দেখেছি যে বাড়ির উঠোনে এখানে রাস্তায় অনেকে এই রোদের তাপ নিতে কিন্তু অনেকে এসেছেন। আপনি জানেন যে রংপুর মেডিকেল কলেজে এই আগুন তাপাতে গিয়ে কিন্তু আজকেও সকালে এক শিশু মারা গেছে, এ পর্যন্ত 52 ইউনিটে বেশ কয়েকজন মারা গেছে। এখানকার স্বাস্থ্য বিভাগে আমাদেরকে জানানো হয়েছে যে এখানে প্রতিদিন আক্রান্ত হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু এখানে আইসিইউ রয়েছে 52, সেখানে প্রায় 30 জন রোগী ভর্তি রয়েছে 52 মোট ইউনিটগুলোতে। তারা আরও একটি বিষয় বলেছে যে আজকে কিন্তু আবহাওয়া অফিসও বলেছে যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু তেঁতুলিয়া সকালে ছিল 6.7°C, এখনও কিন্তু 6.1°C। আমরা সকালে দেখেছি রাস্তায় কিন্তু শিশির বিন্দুর মতো বৃষ্টির মতো কিছু কুয়াশা পড়ছে, যেখানে রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে অনেক দুর্ঘটনা ঘটেছে। আপনি জানেন যে গতকালকে এখানে পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা মেয়ে সহ বদরগঞ্জেও দুই বন্ধু কিন্তু ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এই পর্যন্ত আমরা যারা জেনেছি যে শীতে আক্রান্ত হয়ে নানান রোগে আক্রান্ত হয়ে কিন্তু এখানে মারা গেছে বেশ কয়েকজন, তার মধ্যে কিন্তু গতকালকে কিন্তু আমরা 6 জনের খবর পেয়েছি, আজকে একজন মারা গেছে। সব মিলে কিন্তু এই শীতজনিত রোগ, এই শীতের কারণে প্রকোপ, ঠান্ডার কারণেই কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে এই রংপুর সহ উত্তরাঞ্চলের প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় কিন্তু ছিন্নমূল খেটে খাওয়া মানুষ তারা কিন্তু বিপাকে পড়েছেন। আজকে আমরা যেখানে এসেছি এটা রংপুরের একটি আলমনগরের একটি পাইকারি দোকান, এখানে নানান ধরনের শীতের পোশাক কিন্তু বিক্রি করা হয়। সেখানে আমরা দেখেছি যেখানে খেটে খাওয়া সাধারণ নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আসেন এই ছোট দোকানগুলোতে তাদের গরম কাপড় কেনার জন্যে। এখানে যদিও জেলা প্রশাসকের পক্ষ থেকে, বিভাগীয় কমিশনার, এখানে মেয়র থেকে শুরু করে কিছু কিছু সংগঠনের পক্ষ থেকে শীতের কাপড় কিন্তু দেওয়া হচ্ছে ছিন্নমূল মানুষদের, তারপরও তারা বলছেন যেটা কিন্তু পর্যাপ্ত নয়, তার কারণে কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা এবং শীতের তীব্রতার কারণেই কিন্তু তারা যবুথ অবস্থা। খেটে খাওয়া মানুষ আমাদেরকে জানিয়েছেন যে আমরা কিন্তু সকাল 8টায় কাজে বের হই, সেক্ষেত্রে কিন্তু আজকে রোদের দেখা না পাওয়ার কারণে, ঘন কুয়াশার কারণে, ঠান্ডার কারণে আমাদেরকে 12টায় বেরোতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যারা কাজে নেন তারা কিন্তু আর নিচ্ছেন না, সেক্ষেত্রে যাতে 10 জনের প্রয়োজন হয় তারা কিন্তু নিচ্ছেন 5 জন। সেক্ষেত্রে কিন্তু খেটে খাওয়া মানুষ তারা বলছেন যে আমরা বিপাকে পড়েছি, এই রকম যদি ঘন ঠান্ডা এবং এই কুয়াশা থেকেই যায় সেক্ষেত্রে কিন্তু বিপাকে পড়বেন তারা, আরও তাদের সংসার চালাতে তারা হিমশিম খাওয়ান বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সুবর্ণ, আরও একটি বিষয় বলে রাখি, আপনি দেখতেই পাচ্ছেন সারা দেশে এই তীব্রতার কারণে শীতের আমরা কিন্তু সাধারণ যারা মানুষ তাদের বিভাগের পাশাপাশি এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আমাদের ব্যবসায় মন্দাভাব শুরু হয়েছে, যেহেতু মানুষ আসতে পারতেছে না, কেনাকাটাও করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে আমাদের কিন্তু ব্যবসায়ও আমাদের অবস্থা খুবই খারাপ। সেক্ষেত্রে কিন্তু বলছেন যে এই আবহাওয়া অধিদপ্তর যেভাবে আমাদের পূর্বাভাস দিচ্ছেন যে সামনে আরও শীত বাড়বে, কুয়াশা বাড়বে, সব মিলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শীতের তীব্রতার কারণে এই রংপুর অঞ্চলের খেটে খাওয়া মানুষের অবস্থা খুবই খারাপ। সুবর্ণা বাদশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে শীতের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাদশা ওসমানী। এবারে অন্যান্য প্রসঙ্গ। অস্বাভাবিক হারে নাব্যতা হ্রাস ও ডুবোচর জেগে ওঠায় সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দরে ভিড়তে পারছে না পূর্ণ লোড নিয়ে আসা কার্গো জাহাজ, ফলে পাটুরিয়া ও নগরবাড়ির আগেই লাইটারজের মাধ্যমে জাহাজ থেকে অর্ধেক মাল আনলোড করে খালাস করা হচ্ছে। এতে জাহাজ শূন্য হয়ে বাঘাবাড়ি নৌবন্দরে অচল হয়ে পড়েছে। মোহাম্মদ ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর রুটের পদ্মা, মেঘনা, যমুনা ও বড়াল নদীর বিভিন্ন পয়েন্টে অস্বাভাবিক হারে নাব্যতা হ্রাস ও ডুবচর জেগে উঠেছে, ফলে চট্টগ্রাম ও মংলা নৌবন্দর থেকে রাসায়নিক সার, কয়লা, পাথর, সিমেন্ট ও জ্বালানি তেলবাহী কার্গো জাহাজ পূর্ণ লোড নিয়ে বাঘাবাড়ি নৌবন্দরে যেতে পারছে না।
পণ্যবাহী জাহাজ না আসায় নৌবন্দরে কর্মরত শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। আমাদের বাগাবাড়ি ঘাটে কোনো কাজকর্ম নাই, জাহাজ নাই, আমরা বসে আছি। গাং টাং শুকো গেছে, মাল তেমন বাগাবাড়ি ঘাটে আসতেছে না। আমরা বহুদিন ধরে ভাই গাঁ খায় আছে বা মরিয়া এরকম পরিস্থিতি হয়ে গেছে। জাহাজ ঠেয়ার কারণে জাহাজ এখানে আসতে পারে না, এর জন্য জাহাজ আসে না, এর জন্য আমাদের কাজ নাই। আগে কাম বেশি আসিল, অতটা কাম এখন নাই। কাজ ওই জায়গায় জায়গায় জাহাজ থেকে মালবাতি কম আসে, আমাদের কাজ কম হচ্ছে। দ্রুতগতিতে নাব্যতা বাড়ানোর তাগিদ দেন এই জারাদার। এখানে 8 ফুটের মতো পানি আছে, যাহার জন্য জাহাজ এখানে দিচ্ছে না। দ্রুতগতিতে নাব্যতা বাড়াইতে হবে, ড্রেসিং ভালোভাবে করতে হবে, তাহলে বাগাবাড়ি বাঁচতে পারে। নৌরুটের ডুবচরগুলি অপসারণ করে সঠিক মাত্রা ড্রাফট ফিরিয়ে আনতে বিআইডব্লিউটি এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। পটুয়াখালীর রাঙ্গাবাড়িতে ধর্ষণের পর হত্যা করে নদীতে ফেলে দেওয়া শিশু লামিয়ার মরদেহ এক সপ্তাহ পর উদ্ধার করেছে পুলিশ। সোনার চর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। গত 6 জানুয়ারি শুক্রবার রাতে রাঙ্গাবাড়ির চর আন্ডা গ্রামে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয় 11 বছরের শিশু লামিয়াকে। পরে লাশ গুম করতে ফেলা হয় বুড়িগঙ্গা নদীতে। পরদিন এই ঘটনায় অভিযুক্ত আলামিনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। রাঙ্গাবাড়ি থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, লামিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। ঝিনাইদহ যশোর মহাসড়কের সদর উপজেলার কায়ারগাছি নামক স্থানে ট্রাকের চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলেন শাকিল হোসেন ও রাকিব হোসেন। অপরদিকে সকালে শৈলকুপা উপজেলার মোড়তলা নামক স্থানে বাসের ধাক্কায় তুষার বিশ্বাস নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুরের টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে সেবার নামে চলছে নৈরাজ্য। রোগীদের নিম্নমানের খাবার দেওয়া সহ চিকিৎসায় অবহেলা, দুর্ব্যবহার, দালালের দুরাত্ম ছাড়াও নানান অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। বিভিন্ন সময় বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও কর্ণপাত করেনি দায়িত্বরতরা। ফরিদা আহমেদ নয়নের রিপোর্ট, জানাচ্ছেন ফারহানা তাহের তিথি। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল জনসাধারণের দোরগোড়ায় কম খরচে চিকিৎসা সেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে হাসপাতালটি পথ চলা শুরু করলেও এখনও পর্যন্ত সুফল মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। আমি সকালে আসছি এখানে সিরিয়াল দেওয়ার জন্য, সিরিয়ালে দাঁড়াইছি, আমার ওয়াইফকে আমি ওই পাশে সিরিয়াল থেকে ডাক দিচ্ছি। এখানে যারা কর্মী আছে, যারা ওই যে সিরিয়াল মেন্টেন করে, তারা খুবই খারাপ ব্যবহার করছে আমাদের সাথে। কিছু স্টাফ আছে, কিছু কর্মচারী আছে, যারা টিকিট দেয় তারা খুব খারাপ ব্যবহার করে রোগীদের সাথে। হাসপাতালটির জরুরি বিভাগ, টিকিট কাউন্টার, ভর্তি, এমনকি এসব পার করে ভর্তির পর বেড বালিশের মতন সেবা পেত থাকে দালালদের দৌরাত্ম্য। হসপিটালের ভেতরে গতকাল থেকে একটি শিশু পড়ে আছে, হসপিটাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কেউ দেখেনি। বাচ্চা ডারা নিয়ে মেডিকেলে ভর্তি করক, চিকিৎসা করক, সুস্থ ভাবে করে মার সন্তান মার কাছে ফিরাই দেখ। এদিকে হাসপাতালের সেবার মান ঠিক আছে বলে দাবি করেন এর তত্ত্বাবধায়ক। তবে দালালের দৌরাত্বের কথা স্বীকার করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি, চিঠি দিয়েছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবেই চলছে। এবং দালাল মুক্ত প্রায়ই বলা যাবে যে আমরা যাতে ডিসিপ্লিন থাকে প্রতিটি বিভাগে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে বলেছি সকলকে। দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির চিত্রই যেন এই হাসপাতালেও ফুটে উঠেছে বলে মন্তব্য করে স্থানীয়দের দাবি, দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাধারণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক। ফারহানা তাহের তিথি, এশিয়ান টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ। গতকাল বিকেলে মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবু রমেশ চন্দ্র মল্লিকের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এর আগে তিনি কালকিনি ও ঝাঁচার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আগত শিক্ষকদের মাঝে তিনি সব কথা বলেন। আল্লাহ যেন জনপ্রিয় শেখ হাসিনাকে দীর্ঘায়ু করেন, তিনি যেন সুস্থ থাকেন, তিনি যেন ভালো থাকেন, কোন ষড়যন্ত্র যেন তার উন্নয়নে অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে, কোন ষড়যন্ত্র যেন জনপ্রিয় শেখ হাসিনার মূল লক্ষ্য বস্তু মূল লক্ষ্য বস্তু করতে না পারে। দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে, আমরাই পারি, আমরাই পারবো, শেখ হাসিনা পারবে, শেখ হাসিনাই পারবে। তরুণরা শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিওপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। টঙ্গীর টুরাকপুরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন, জিকির আজকারে ব্যস্ত লাখ লাখ মুসল্লি। উত্তরাঞ্চলে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল 6.1 ডিগ্রিতে, ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। এবং নাব্যতা হ্রাস ও ডুবোচরে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে ফিরতে পারছে না কার্গো জাহাজ, অচল বন্দরের কার্যক্রম। এশিয়ান নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।